আমি সুস্থ হতে চাই, আমি ভালো হতে চাই, আমি স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, আমি চাই না কেউ আমাকে পানির জন্য, এক গ্লাস পানির জন্য আমার কাউকে ডাকতে হোক, আমি আর সারা রাত জেগে কান্না করতে চাই না ব্যথার যন্ত্রণায়, আমি আর আকুতি করতে চাই না যে আমি একটা ঘন্টা একটু শান্তিতে ঘুমাতে চাই, এই ব্যথা থেকে, তীব্র ব্যথা থেকে আমি মুক্তি চাই। এরকম হাজারো আর্তনাদ আছে, হাজারো কষ্টের কথা আমাদেরকে অনেকেই লিখে পাঠান, অনেকেই বলেন যে আমি সময় সুযোগ করে আসতে পারছি না, বাট আমি আসতে চাই। বছরের পর বছর থেকে দীর্ঘদিন ধরে আপনারা ফলো করে আসছেন, বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, বিভিন্ন কমেন্টস, বিভিন্ন ইমেল, এসএমএসের মাধ্যমে আমাদেরকে আপনাদের কষ্টের কথাগুলো আপনারা জানান, অনেকেই প্রশ্ন করেন। এই ধরনের হাজারো কথা যখন আমরা শুনি সত্যি আসলে কষ্ট লাগে। আমরা চাই অন্তত একবার হলো আপনারা আসুন, একটু সময় বের করুন নিজের জন্য। আর কতকাল এভাবে ব্যথা নিয়ে পড়ে থাকবেন? আমরা হয়তো পৃথিবীর সবার জন্য, সব ব্যথার জন্য কিছু করতে পারবো না, বাট যতটুকু আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, যতটুকু আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো আপনাদের জন্য, সুস্থ করে তোলার জন্য। আমাদের হাত সবসময় বাড়ানো আছে আপনাদের দিকে, আপনারা শুধু একটু কষ্ট করে আপনাদের হাতটা আমাদের দিকে একটু বাড়ান, একটু চেষ্টা করুন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। এরকম হাজারো মানুষ আছে, তাদের মাঝ থেকে আরেকজন বোনকে আজকে নিয়ে এসেছে আপনাদের কাছে। বেশ অনেক বছর থেকেই উনি অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, পাশাপাশি ওনার PLID সমস্যা ছিল। এই তিনটা জিনিস যার একসাথে হয় জীবন প্রায় অসম্ভব হয়ে যায়, দিকবিলিক জ্ঞানশূন্য হয়ে পড়ে, থেমে থাকেননি কখনো, ঝাড়ফুঁক থেকে শুরু করে সকল চিকিৎসা করেছেন, ব্যর্থ হয়েছেন, কিন্তু থেমে যাননি, চেষ্টা করে গেছেন এবং তার ফলশ্রুতিতে আজকে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন। সেই ভালো হয়ে ওঠার গল্পটাই আজকে আপনাদের সাথে একসাথে শুনব। আসুন দর্শক, পরিচিত হই আমাদের আজকের পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হালিমা আক্তার। হালিমা আক্তার, বাসা কোথায় আপনার? আমার আসলে থানার শেষ সীমানায়। আসুলিয়ার শেষ সীমানায়, কোথায়? এলাকাটার নাম কি? কবিরপুর। কবিরপুর। একজন হাউসওয়াইফ, গৃহিণী? জি। কয় সন্তান আপনার? এক মেয়ে। এক মেয়ে। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন, কি হয়েছিল আপনার যদি আমাদেরকে বলেন? আমার হাঁটু ব্যথা ছিল আর মাজারে ব্যথা করতো, পাও ফুলে গিয়েছিল, পাও জিমজিম করতো। পরে ডাক্তারের কাছে আসলাম, হ্যাঁ MRI দিল, রক্ত পরীক্ষা দিল, পেশাব পরীক্ষা দিল, পরীক্ষা করার পরে জানা গেল যে আমার এসব সমস্যা। আচ্ছা, এই যে সমস্যাটা, এটা আপনি জানতে পেরেছিলেন কতদিন আগে? আগে সব ডাক্তার আমার বলছিল যে শুধু আমার বাতের ব্যথা, কিন্তু সফলুল্লাহ প্রধানের স্যারের কাছে আসা প্রথমে সমস্যাগুলো এক্স্যাক্টলি আসলে আপনি জানতে পেরেছেন সমস্যাটা কোথায়। এই সমস্যাটা শুরু হয় কতদিন আগে? গত পাঁচ বছর আগে। তার আগে আপনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন? তো গত পাঁচ বছর আগে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বা এমন কোনো ঘটনা যেটার মাধ্যমে এই জিনিসগুলো সূত্রপাত? নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? হঠাৎ করে আঙ্গুল দিয়ে ব্যথা হচ্ছে। প্রথম দেখছেন যে ডান হাতের আঙ্গুলে ব্যথা হচ্ছে গত পাঁচ বছর আগে। আচ্ছা, যখন ব্যথা শুরু হলো, ব্যথাটা কি একটা জায়গায় থাকতো না ছড়িয়ে পড়তো? ছড়িয়ে পড়তো, জোড়ায় জোড়ায় ছড়িয়ে পড়তো, জয়েন্টে জয়েন্টে ব্যথা। তো প্রথম যখন ব্যথা শুরু হয় কি করেছিলেন? কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন প্রাথমিকভাবে? ডক্টরের কাছে গেছি, বাত ব্যথা বিশেষজ্ঞর কাছে গেছি, তখন হাতের ব্যথাও কমলেও ব্যথাটা নিচের দিকে যায়, পায়ের পাতা পর্যন্ত ব্যথা। আচ্ছা, যখন ব্যথা শুরু হচ্ছে দেখছেন প্রথমে হাত থেকে শুরু হয়েছে, ব্যথাটা ছড়িয়ে যাচ্ছিল বিভিন্ন জায়গায়, যখন উনি কিছু ওষুধ দেন আপনাকে, সেই ওষুধ খাওয়ার পর দেখছেন এখন শরীরের অন্যান্য অংশে ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, তখন কি করলেন? ওই ওষুধ কি কন্টিনিউ করলেন? ওষুধ 6-7 মাস করে এক ডাক্তারকে দেখিয়ে খাওয়া হয়েছে, কিন্তু যখন তার কাছ থেকে না সারা হয়েছে তখন আবার দেখছেন আরো খারাপের দিকে যাচ্ছে করা হয়েছে। তখন যখন আরেকজন ডক্টরের কাছে গেলেন, উনি কি বললেন আপনাকে? ওনারাও এই পরীক্ষা MRI তো করা হয় না, কোনো ডাক্তার দেওয়া হয় না, হেরা শুধু বাতি বলতো, শুধু বলেছে যে আপনার বাতের সমস্যা এবং সেটা তার ট্রিটমেন্ট দিয়েছে। কোনো ব্যায়াম বা কোনো কিছু দিয়েছে? শুধুমাত্র আপনাকে ওষুধ দিয়েছে এবং সেই ওষুধে, সেই ওষুধে কি কোনো ফল ছিল বা কোনো রেজাল্ট ছিল? যে কয়দিন খাওয়া হয়েছে ওই কয়দিনই সুস্থ থাকছি, তারপরে আবার ঠিক দেখছেন একই রকম অবস্থা। যত দিন যাচ্ছে, এই যে বলছেন যে পাঁচ বছর, এর মাঝখানে
যখন দেখছেন ডক্টরের ওষুধে কাজ হচ্ছে না, আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছিলেন, একটু শেয়ার করছেন, ঝাড়ফুঁকো করেছেন, কবিরাজের কাছে গেছেন, মানে আশপাশে যে যখন যেখানে বলেছে, হয়তো পাশে পাশে ভাবি এসে বলেছে যে ওই অমুক কবিরাজের কাছে যাও, আমি ভালো হয়েছি, তুমি একটু যাও, হয়তো গিয়েছেন, কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না। যে কয়দিন করা হয় সেই কয়দিনই, তারপর আবার বাইরে যায়। এমন তো না যে আপনি আর্থিকভাবে খুব বেশি সচ্ছল, যে খুব বেশি টাকা পয়সা আছে, যে অনেক বেশি চিকিৎসা করতে পারছেন, সেটাও পারছেন না, কিন্তু থেমেও থাকেনি, চেষ্টা করে গেছেন। কিন্তু যখন দেখছেন যত দিন যাচ্ছে, চিকিৎসা করছেন, ভালো হচ্ছেন না, আরও খারাপের দিকেই যাচ্ছেন, মনের ভিতর কেমন কাজ করতো এই সময়টায়? খারাপ লাগতো, কষ্ট লাগতো, মনে হতো যে আর ভালো হবো কি না, একটা কনফিউশন কাজ করতো কাছে যে আমার সমস্যা সমাধান হইতাছে না, চোখের পানি যাচ্ছে। জি, হয়তো আজকে ঈদের দিন বা একটা ভালো সুখের দিন, হয়তো সবাই একটু আনন্দ করছে, কিন্তু আপনি ব্যথার জন্য আর আপনার কোনো কিছুই ভালো লাগছে না। এরকমটা হতো না যে ভালো কথা বললো তখন ভালো লাগছে, ভালো লাগছে না, এবং পিছন থেকে মানুষজন অনেক ধরনের কথা বলতে, কথা বলে এটা আসলে আরো কষ্টকর হয়ে যায়। অনেকে অনেক ধরনের কথা বলছে, আবার আপনি যখন সেটা শুনতে পাচ্ছেন, অনেক কষ্টটা আরো বেশি বেড়ে যেত, যে মানুষ সহযোগিতা করছে না, বরঞ্চ আরো নেগেটিভ কথা বলছেন। তো স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে? স্যারের বিষয়ে প্রথম আমি সাক্ষাৎকার টিভিতে দেখছি কয়েকদিন দেখে, তারপরে যে দেখছি যে বাতের ব্যথা এরকম, পরে টিভিতে দেখে যে তখনই শুনলাম যে ইউটিউব চ্যানেলে হেরে দেখাই। আচ্ছা আচ্ছা। পরে ইউটিউব চ্যানেলে দেখে আমার ভাইয়ের খবর দেখে, মানে কয়েকটা ভিডিও দেখলেন এবং দেখলেন অনেক কিছু আপনার সাথে মিলে যাচ্ছে, অনেক পেশেন্ট আছেন, নিজেদের জীবনের কথাগুলো শেয়ার করছেন, দেখছেন যে অনেক কিছু আপনার সাথে মিলে যাচ্ছে, তখন ডিসিশন নিয়েছেন না একবার একটু স্যারের কাছে যাই, যত কষ্টই হোক একবার যাই। জি, সেই অনুযায়ী চলে আসলেন। স্যার আপনাকে দেখলেন, ভর্তির কথা বললেন, ভর্তি হয়ে গেলেন। আজকে কততম দিন আপনার? আজকে 15তম দিন। 15তম দিন সেই প্রচণ্ড জয়েন্টে জয়েন্টে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন, এক বুক আশা নিয়ে এসেছিলেন স্যারের কাছে, এবং স্যারও কথা দিয়েছিলেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। জি, আজকে বাড়ি যাচ্ছেন। এমনি ওভারঅল আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালোই, আর কি চলাচল করা যায় এরকম অবস্থায় আছে। তার মানে এখন আগের থেকে অনেকটুকু আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন, সুস্থ আছেন। অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো ক্যামেরার উপাশে আছেন, দেখছেন আপনাকে, হয়তো যারা জানেন না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমি সকলকে বলবো, যদি ভালো চিকিৎসা পেতে চান তাহলে ডিপিআরএস হসপিটালে আসুন, এসে স্যারকে দেখিয়ে তাদের সাথে কথা বলে আপনার সমস্যা সমাধান হবে। আলহামদুলিল্লাহ, দর্শক শুনলেন আমার এই বোনের কথা, ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। এই সময়টায় পাশে যে মানুষগুলো থাকেন তাদের গুরুত্ব কিন্তু অপরিসীম, সেটা আমরা সকলেই জানি। ওনার হাজব্যান্ডকে আমরা পেয়েছি, সবসময় সাথে ছিলেন এবং কখনো ছাড়েননি হাত, সবসময় চেষ্টা করেছেন চিকিৎসার জন্য। একটু ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। স্যার আপনার সহধর্মিনী, আমরা জানি দীর্ঘদিন, গত প্রায় 5 বছর যাবত উনি অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং পিএলআইডি সমস্যা নিয়ে ভুগেছেন, জীবন প্রায় একরকম অসম্ভব হয়ে গিয়েছিল, কোনো স্বাভাবিক কাজ করতে পারতেন না। ওই সময়ের কথা যদি একটু বলেন যে কেমন দেখতেন ওই সময়টাতে যখন উনি যন্ত্রণায় অস্থির ছিলেন? অস্থির ছিল, আমি অবিশ্রাম শেষে বাসায় এলে মনে হয় তা এমনি খারাপ থাকে, অবশ্যই চাপ থাকে, বাসায় দেখি চিল্লা পাল্লা চিকরা বাকরা, তখন আর ভালো লাগতো না, অনেক ডাক্তার দেখা হয়েছি, কোনো লাভ হয়নি। আচ্ছা, মানে এই গত 5 বছর এই ব্যথার সাথে যুদ্ধ, ঝগড়া, অশান্তি, কষ্ট সব কিছু মিলে একটা হুলস্থুল একটা অবস্থা ছিল। তো ডক্টর দেখাচ্ছেন কিন্তু দেখছেন যে যখন ভালো হতো না তখন কি কিছুটা মন খারাপ হয়ে যেত, আরও যে কী হচ্ছে, আসলে কী হলো, এমন কী হলো যে আসলে ভালোই হচ্ছে না, এরকমটা সবসময়? হ্যাঁ, ডক্টরে দেখানোর পরে যতদিন ওষুধ খায় ততদিন ভালো, তারপরে ওষুধ শেষ আমার ব্যথা শুরু হয়ে যায়, পরে এরকম অনেক চিকিৎসা করেছি কিন্তু লাভ হয়নি কোনো, ফলাফল জিরো। তারপরে এর মধ্যে আমি 2-5 বছর কত মানুষের প্রতি একটা টেক কেয়ার করা যায়, কিন্তু তারপরে আমি বলছি তোমার আর ডাক্তার দেখানো হবে না, শেষ চেষ্টা হলো একবার একটু করে দেখি, পরে দেখার পরে
দেখানোর পরে দেখার পরে পরে আমার কলো কি ঠিক আছে ওই জায়গায় আমার শেষ চিকিৎসা, আমার আর কোনো চিকিৎসা নাই, আমি আর তোমার কোনো না যে আমার কাছে ডাক্তার কাছে নিয়ে যাও। পরে আমি বললাম ঠিক আছে নিয়ে যাই। পরে এক মঙ্গলবারে আসলাম, আসার পরে আর কি চেক আপ করালাম, সব অনেক ধরনের ট্রিটমেন্ট দিলাম। ট্রিটমেন্ট করার পরে আমার বললো ভর্তি হয়ে যাবে, চিন্তা ভাবনাটা করে টাকা পয়সা জোগাড় করে পরে পরের সপ্তাহে মঙ্গলবারে আবার ভর্তি হয়ে যাবে। এবং আপনাদের অবস্থা বিবেচনা করে স্যার ডিসকাউন্ট করে দিয়েছেন, সে অনুযায়ী আপনার ভর্তি হয়ে গেছে এবং আজকে নিয়ে যাচ্ছেন। কেমন আছে আজকে, কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, আল্লাহ পাক জানি এইভাবে আলহামদুলিল্লাহ। এর থেকে বড় প্রাপ্তি, বড় চাওয়ার আর আমাদের কি আছে? ধন্যবাদ আপনাদেরকে। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই বোন এবং এই ভাইয়ের কথা, দেখলেন যে গত 5 বছরের কষ্ট, জীবন যেখানে প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল বা সঠিকভাবে যে স্বাভাবিক হবেন সেটা কখনো কল্পনা করতে পারছিলেন না, অথচ দেখুন একটি ছোট্ট তথ্য, একটি ছোট্ট টিভির প্রোগ্রাম জীবনটাকে আজকে বদলে দিয়েছে। আপনারা যারা জানেন, যারা জানে না তাদেরকে অন্তত এই তথ্যটা পৌঁছে দিন, সুস্থভাবে বাঁচার একটা রাস্তা তৈরি করে দিন, হয়তো আপনার একটা তথ্যই তার জীবনটাকে বদলে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।